আসসালামু আলাইকুম। নতুন সিরিজ শুরু করলাম সত্য হাদিস। হযরত বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আমরা হাদিসে পাই, কিন্তু এগুলোকে সিরিয়াসলি পরীক্ষা করার সময় এসেছে। হাদিস মেথোডোলজি নিয়ে বর্তমানে প্রচুর স্টাডি হচ্ছে। এখন বর্তমানে ইন্টারনেট হওয়ায় আমরা দাবি করতে পারি যে বর্তমানে যে কোনো গবেষক স্কলারদের কাছে বিভিন্ন রিসোর্সেস প্রাক্তন বা প্রাচীনকালের স্কলারদের চাইতে অনেক বেশি সহজলভ্য। এর অর্থ কি এই ওনাদের চাইতে আমাদের রাইটিয়াসনেস আমাদের বা আমাদের ধার্মিকতা বেশি? নো, কিন্তু ওনাদের চাইতে বর্তমানে আমাদের রিসোর্সেস মাচ মোর অ্যাভেলেবল। আমরা খুব সহজেই আমাদের আঙুলের টোকায় অনেক রিসোর্সেস আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। কিতাব বই ছাড়া ইন্টারনেট, পিডিএফ, আমাদের ট্র্যাভেল, সব কিছু সহজ হয়ে যাচ্ছে। অন্যান্য কমিউনিটি কী বলছে, বিভিন্ন কমিউনিটি কী বলছে, ইতিহাস কী ছিল, ভেরি ভেরি ইজি হয়ে গেছে। তাই যদি সত্যনিষ্ঠ গবেষক কেউ থাকে, তার জন্য এই সকল গবেষণা করা মাচ মাচ ইজিয়ার নাও ডেজ। এখন আমার অবস্থানটা আপনারা জানেন হাদিসের ব্যাপারে, আমি এক্সট্রিমলি কেয়ারফুল, যদিও সব হাদিস আমি রাইট আউট করি না। তারপরে পরীক্ষা করে দেখতে হবে যেগুলো কিনা আসলে কোরআনের বিরুদ্ধে যায় কিনা এবং এগুলো কিনা আসলে ভিত্তি আছে কিনা। উদাহরণস্বরূপ আজকে একটি হাদিস আলোচনা করব, সেটা হচ্ছে বুখারীর হাদিস। সেই বুখারীর হাদিসে বলা হচ্ছে যে, আপনারা রেফারেন্সটি এই ক্যামেরায় দেখে নেবেন, এর শেষের দিকে আমি রেফারেন্সগুলো স্ন্যাপশট আপনাদেরকে দিয়ে দিব, যেখানে বলছেন যে আনাস ইবেন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা যায়, কাতাদা দ্বারা বর্ণিত সেই মূল হাদিস, সেখানে আনাস ইবেন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার 11 জন সঙ্গিনী বা ওনার পার্টনার বা বউ স্ত্রী দাসী যাই বলুন না কেন, তাদের কাছে উনি সারা রাত ঘুরে বেড়াতেন, সারা দিন রাত। উনি প্রত্যেক দিন 24 ঘন্টা দিনে এবং রাতে উনি প্রত্যেকের কাছে যেতেন এবং প্রত্যেকের সাথে সেক্স করতেন বেসিক্যালি। ইজ ইট অ্যাকসেপ্টেবল? এটা কি লজিক্যাল, রেশনাল? আর কয়েকটি কারণে এটা গ্রহণযোগ্য নয়। প্রথম কারণ হচ্ছে, যদিও এটাকে বোখারি সহি ক্রেডিট করেছে, আশ্চর্য, এবং সেটাকে সহি ছাড়া কিছুই লিখে নেই, এবং জাকির নায়কের মতে বোখারি যা লিখেছে সব সহি, সব সহি। ওকে, ঠিক আছে, তাহলে দেখি হাদিসটা পরীক্ষা করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালীন সময়ে উনি অল্প বয়স্ক ছিলেন, অর্থাৎ উনি যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন ওনার বয়স ছিল 10 বছর। তাই হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান তখন উনি ভেরি ইয়াং ম্যান, আর্লি 20s, এবং উনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন মূলত কাজের লোক হিসাবে। একই কথা প্রযোজ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে, উনি 500-528 খ্রিস্টাব্দে উনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন, উনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেননি ইত্যাদি। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অন্য পরে আলোচনা করব। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা বর্ণনা করছেন এবং উনি বলেছিলেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেক্স পাওয়ার এত ছিল যে উনি 30 জন মহিলাকে তৃপ্তি দেওয়ার ক্ষমতা রাখতেন। প্রথমত উনি রাখতেন কি রাখতেন না, এটা ওনার পার্সোনাল ব্যাপার, এটা আমাদের আলোচ্য বিষয় হতে পারে না, এখানে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নাই। এবং অন টপ অফ ইট, এটা আলোচনা করবেন কেন সাহাবা? সাহাবারা হযরত সাল্লাল্লাহু আলাইহি এর পার্সোনাল ব্যাপার নিয়ে ওনাদের ভিতরে আলোচনা করবেন কেন? এই হাদিসে বলা হচ্ছে ওনাদের ভিতরে ওনারা পার্সোনাল আলোচনা করতেন। হোয়াই হযরত সাল্লাম পার্সোনাল এই সকল বিবিদের সাথে ওনার উনি কী করেন, উনি এটা আলোচনা করবেন কেন? সুতরাং এই অর্থেও এটা বেয়াদবি মনে করি আমি। এটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে। আর যদি না বলে থাকেন, বোখারির কাছে এসছে, তাহলে এটা চেইন নিয়ে আমার প্রশ্ন থাকাটা নর্মাল। আমাদের এতটুকু আকল খাটানো উচিত, শুধুমাত্র চেইন ঘাঁটি এটা করলে তো হবে না, মরালিটি তো ঘাটতে হবে, যেটা আহমেদ ইবনে হাম্বল করেছিলেন। সুতরাং সেটা কিন্তু এই সকল তথাকথিত সিয়াসি তার বুখারিতে এগুলো উপস্থিত দেখি না। মরালিটিকে জাজ করার কোনো টেন্ডেন্সি সেখানে দেখি না। যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ এটা করে থাকতে পারেন কি না, আনাস ইবনে মালিক উনি এটা কেন আলোচনা করবেন ভাষার কাজের লোক হয়ে, আমাদের কাছে সাহাবা হতে পারেন, হযরত সাল্লামের কাজের লোক। তাহলে এখন আসুন যে আসলে বাস্তবে কী হতো এবং কোরআন বিরুদ্ধ কিনা। এই সিরিজে আপনাদেরকে আমি এই হাদিসগুলো নিয়ে আলোচনা করবো একের পর ইনশাআল্লাহ তাআলা। 73 নম্বর সূরা দেখেন আপনারা, 73 নম্বর সূরা 20 নম্বর আয়াতটি দেখলে দেখবেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2/3 রাতের উনি এবাদত করে কাটাতেন। তাহলে যে লোকটি রাতে 2/3 এবাদত করে কাটাতেন, দিনের বেলা এবাদত করতেন, তারপরে উনি সারাক্ষণ এবাদতের মশগুল থাকতেন, উনি প্রত্যেকটা বিবির সাথে উনি সেক্স করে বেড়াতেন, হাউ ডাজ ইট মেক সেন্স? হোয়াট কাইন্ড অফ ম্যান ওয়াজ হি ওয়াজ আইদার অ্যাকর্ডিং টু কোরআন অর অ্যাকর্ডিং টু হাদিস, উইচ ওয়ান? টোটালি ভিন্ন পার্সোনালিটি। অপরদিকে দেখেন 73 নম্বর সূরারই 1-2 পড়ে যান আয়াতগুলো, সেখানে এই রাতের এবাদতের উপরে, বিশেষ করে তাহাজ্জুদের উপরে যথেষ্ট এমফেসিস দেওয়া হয়েছে। কোরআনে বহু জায়গায় রাতের এবাদতের প্রতি অগ্রাধিকার দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রাতে এবাদত করতেন, উনি অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘুমিয়ে থাকতেন, হযরত সাল্লাম এবাদতে মশগুল থাকতেন, এগুলো বহু আমরা উদাহরণ পাই। হযরত সাল্লাম দিনের বেলা এবাদত করার তো বহু উদাহরণ, আর কী বলবো। তাহলে আমাকে বলেন, হয় উনি সারা রাত সেক্স করে বেড়াতেন, সারাদিন উনি সেক্স করে বেড়াতেন, একের পর এক স্ত্রীকে উনি খুশি করে বেড়াতেন, নিজেও খুশি হতেন, নাকি কোরআনে আস্তাগফিরুল্লাহ, নাকি কোরআন সত্য?
বলেন তাহলে ন্যূনতম আমাদের একটু বুদ্ধি খাটানো উচিত। তাহলে যখন নাস্তিকরা আমাদেরকে এই সকল হাদিস নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, যে হাদিসগুলো সরাসরি কোরআন বিরুদ্ধ, তাহলে আমরা কেন এই হাদিসগুলো গ্রহণ করবো? বুখারী বলেছে তাই। জাস্ট ইমাজিন যে হজরত হোসেনের পার্সোনাল সেক্স লাইফ এবং তার লিমিটেড স্ট্রেংথ, তার সেক্সুয়াল স্ট্রেংথ দিয়ে আমরা কি করব, হোয়াট ইজ দ্য পারপাস ইজ গোনা সার্ভ। অতএব এই সিরিজ আমরা একের পর এক এরকম হাদিস নিয়ে আলোচনা করে যাব ইনশাআল্লাহ তাআলা।